নমস্কার বন্ধুরা টার্গেট জব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কলকাতা মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্টের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিউজ দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ফার্স্ট যেটা নিউজটা দেবো সেটা হচ্ছে ডোম পদে ইন্টারভিউ কল লেটার কবে থেকে ডাউনলোড করতে পারবে তারপর দ্বিতীয় পরিবেশ বন্ধু ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে থার্ড ডে আছে মজদুরের তৃতীয় লিস্ট কবে প্রকাশিত হবে এবং সর্বশেষে সার্জেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের যে ফর্ম ফিল আপ তার পরীক্ষা কবে হতে পারে ঠিক আছে তো এইগুলো নিউজ দেওয়ার আগে তোমাদের আমি একটা যে তোমরা অনেকে কমেন্ট করো যে আমি বর্ধমান থেকে বা বাঁকুড়া থেকে বা মুর্শিদাবাদ থেকে কীভাবে পৌঁছবো কীভাবে যাব সে সম্পর্কে আমাকে সুধিয়ে থাকো তো ফার্স্টে বলে দিচ্ছি প্রথমে তোমরা গুগল ম্যাপে দেখবে গুগল ম্যাপে চেক করবে তোমরা হাওড়া থেকে কিভাবে যাবে ঠিক আছে তো আর একটা আমি দেখাচ্ছি তোমরা যারা বাস এখন তো ট্রেন চলছে না যেহেতু সেই জন্যে তোমরা কোন বাসে গেলে সুবিধা হবে সে সম্পর্কে আমি বলবো ঠিক আছে তো ফার্স্ট টাইম আলোচনা করব যে কোন বাসে চাবলে কমই তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যাবে তো তো প্রথম আপনারা আপনাদের প্লে স্টোরটা ওপেন করবেন তো প্লে স্টোরটা ওপেন করার পর আপনাদের সার্চ বক্সে লিখবেন এস বি এস টি সি ঠিক আছে তো আমরা দেখতেই পাচ্ছেন চলে গিয়েছে তো এস বি এস টি সি অনলাইন রিজার্ভেশন তো এখানে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমরা এটা ওপেন করবো তো ওপেন করার পর এক মিনিট ওয়েট করবেন ঠিক আছে তো ওয়েট করার পর দেখুন আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো আমার এখানে লগ ইন করা আছে তো আপনাদের ফার্স্টে আমাদের লগ ইন করতে হবে তো লগ ইন করার আগে আপনাদের সাইন আপ করতে হবে তো আপনারা ফার্স্টে সাইন আপে ক্লিক করবেন সেখানে আপনাদের ফোন নাম্বার আপনাদের ইমেল অ্যাড্রেস এবং যে কোনো একটা মনের মতো আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের দেখুন ফার্স্ট তো ফার্স্টে দেখুন আপনাদের ফর্মে ফর্মে আপনি আপনাদের নিজ নিজ জেলায় যেটা আছে সেটা সিলেক্ট করবেন তো সার্চে চলে যাবেন ধরুন আমি এখানে বাঁকুড়া থেকে যাব তো আমি এখানে বাঁকুড়া টাইপ করবো বি এ এন তো দেখুন বাঁকুড়া চলে গেছে তো বাঁকুড়া টাইপ করলাম তো নিচে এখানে দেখুন লেখা আছে টু তো কোথায় যাব না কলকাতা তো এখানে আমি কলকাতা টাইপ করব তো দেখুন কলকাতা এস প্ল্যানেট চলে গিয়েছে এটা টিপে দিলাম তো টিপে দেওয়ার পর এখানে দেখুন এখানে যে ক্যালেন্ডারটা দেওয়া আছে তো আপনি কোন তারিখে যাবেন কোন তারিখের জন্য রিজার্ভেশন করবেন তো ধরুন আমি এখানে ধরুন এখানে আমি যাব ছ তারিখের জন্য ঠিক আছে তো আমি একটা এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি তো ছ থেকে সেট করলাম দিয়ে এবার নিজে দেখুন প্রস বলে একটা অপশান পাবেন তো প্রসে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের এইগুলো টাইমগুলো দেখতেই পাচ্ছেন এই এই টাইম অনুযায়ী কিন্তু আপনার গাড়িগুলো আছে তো ফার্স্ট আছে ছটার সময় আছে সকাল ছটা তারপর আছে দেখুন সাড়ে ছটা তারপর আছে সাতটা পাঁচ তারপর আটটা পনেরো তারপর আছে দেখুন একটা পঁয়তাল্লিশ তো ধরুন আপনার ইন্টারভিউ টাইম আছে দশটা তো সেক্ষেত্রে আপনি ছটা বা সাড়ে ছটার মধ্যে একটা গাড়িতে চলে যাবেন ঠিক আছে বা আপনার ধরুন বারোটার সময় আছে তো আমি সাতটা পাঁচ বা আটটা পনেরোর মধ্যে যেতে পারেন যে কোনো একটা তো ধরুন আমি সাতটা পাঁচে দেবো তো সাতটা পাঁচ এখানে ক্লিক করব ক্লিক করার পর ওয়েট করার পর দেখুন এখানে একটা এরম ধরা খুলে যাবে তো ফার্স্টে বলে দিচ্ছি যে এই যে নীল রঙের যে ঘরগুলো আছে এগুলো কিন্তু রিজার্ভেশন হয়নি এগুলো কিন্তু ফাঁকা আছে আর যেগুলো কালো কালো শো করছে কালো কালো কিন্তু বুক হয়ে গেছে অলরেডি আর নিচের যে সি সি দুটো আছে এটা কিন্তু কন্ডাক্টার এটা কিন্তু আপনারা বুক করতে পারবেন না তো ধরুন আপনি জানলার দিকে বসবেন তো জানলার দিকে একটা সিট নিচ্ছেন তো এখানে ধরুন টোটাল সিট সংখ্যা আছে চুয়ান্নটা তো আপনি ধরুন এখানে চৌত্রিশ সিলেক্ট করলেন যে আমি জানলার দিকে বসবো চৌত্রিশ নম্বর সিটে চৌত্রিশ নম্বর সিলেক্ট করার পর আপনার দেখুন টোটাল এখানে অ্যাপ্লিকেশন টোটাল যে ফিটা আছে সেটা শো করে দিচ্ছে একশো আশি টাকা তো একশো আশি টাকা মানে একজন একার ভাড়া হচ্ছে একশো আশি টাকা কলকাতা পর্যন্ত ঠিক আছে আরেকটা কথা বলছি আপনারা যারা নিজ নিজ ডিস্ট্রিক্ট থেকে যদি আপনারা এইভাবে রিজার্ভেশন করে যদি যান তো আপনারা অবশ্যই ওখানে কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে আমি চিংড়িঘাটা বাস স্টপ যাবো কোন কোনখানে নামলে শর্টকাট হবে তো ওনারা বলে দেবেন ঠিক আছে তো আপনি সিট বুকিং করার পর আপনার এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন রিজার্ভেশন দিয়ে দিয়েছেন কোথা থেকে রিজার্ভেশন করেছেন কোথায় যাবেন কটা কবে যাবেন কটা টাইমে যাবেন ঠিক আছে তো কত নম্বর সিলেক্ট সিলেক্ট করেছেন এবং আপনার টোটাল যে অ্যামাউন্ট লাগছে একশো আশি টাকা তো আপনার এখান থেকে কন্টিনিউ করবেন তো আমি এখান থেকে কন্টিনিউ করছি না তো কন্টিনিউ করার পর আপনাদের বিল পেমেন্টে অপশান আসবে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যার মাধ্যমে আপনি করতে পারবেন ঠিক আছে তো করার পর আপনারা ফোন দিয়েই করে নিতে পারেন তো করার পর আপনাদের যে টিকিটটা আপনাকে ডাউনলোড পিন ডাউনলোড করতে বলবে তো আমরা ডাউনলোড করে নেবেন এবং আমাদের যে নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টার যদি থাকে তো সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন বা আপনি কোনো নিকটবর্তী কম্পিউটার সেন্টারে এটা বাসের টিকিট বুকিং করতে পারেন ঠিক আছে তো আপনাদের জামা অঞ্চল ঠিক আছে যেহেতু ট্রেন চলছে না তো সেহেতু আপনাকে আপনারা এইভাবে যেতে পারেন ঠিক আছে নিজের নিজের ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা সার্চ করে দেখে নেবেন কতটা ভাড়া এবং কত কোন টাইমে ছাড়বে ঠিক আছে তো আর একটা কথা দেখুন যে এই সমস্ত বাস কিন্তু খুব জোরে ছোটে তো আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন কলকাতা তো বেসরকারি অন্যান্য বাসের চেয়ে কিন্তু এই সরকারি বাসগুলো কিন্তু খুব জোরে ছোটে এবং আপনারা টাইমের অনেক আগে পৌঁছে যাবেন তো আমি বলবো যে আপনারা যদি চান তো এই সরকারি বাসে যেতে পারেন এইভাবে রিজার্ভেশন করে ঠিক আছে তো সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো চলুন এবার মূল ভিডিওতে আলোচনা করি তো ডোম ডোমপদের যে ইন্টারভিউ কল সেটা কবে থেকে ডাউনলোড করতে পারবেন তো পদের ইন্টারভিউ কল আজ থেকে ডাউনলোড হওয়ার কথা কিন্তু ওদের টেকনিক্যাল প্রবলেমের জন্য এখনও পর্যন্ত যে অ্যাডমিটের যেটা লিঙ্ক সেটা দেয়নি তো আশা করি পাঁচ তারিখ কালকে পাঁচ তারিখে একটার পর থেকে আমাদের লিঙ্ক চালু হয়ে যেতে পারে ঠিক আছে ডোমপদের জন্য আর ডোমপদের যে লিস্টটা দিয়েছিল সেই লিস্টটা এখন আমরা যদি টাইপ করেন তো লিস্টটা পাবেন না ঠিক আছে কারণ লিস্টটা কোনো টেকনিক্যাল ফল জন্য লিস্টটা এখন তুলে নিয়েছে যদি আপনারা লিস্টটা ডাউনলোড করতে যান তো সেখানে দেখবেন অ্যাডভারটাইজমেন্টের যে নতুন যে অ্যাডভারটাইজমেন্ট বেরিয়েছে যেটা খাদ্য দপ্তরে সেই অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর ডোমের যে আমি দু সপ্তাহ তিন সপ্তাহ আগে একটা ভিডিও করে বলে দিয়েছি যে বারো তারিখ থেকে ইন্টারভিউ হবে ডোমে ফিল টেস্ট ঠিক আছে বলি ভিডিও করে তো বারো তারিখ থেকেই হবে এবং তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এটা আর কোনো ক্যান্ডিডেট নেই যতগুলো মোটামুটি সাড়ে আটশো নশোটার মতো মনে হয় ক্যান্ডিডেট আছে ঠিক আছে তো আগামীকাল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং যখনই অ্যাডমিট কার্ডের লিঙ্ক চালু হয়ে যাবে তো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা আমার যে কমিউনিটি অ্যাপ আছে সেখানে পোস্ট করে দেবো ঠিক আছে তো আর নতুন যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা আমি ভিডিও শেষে বলবো তো আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারেন এতে পারে দেখুন পরিবেশবন্ধু ইন্টারভিউ লিস্ট কবে বেরবে তো পরিবেশ বন্ধু ইন্টারভিউ লিস্ট খুব তাড়াতাড়ি বেরবে এবং নভেম্বরের শেষের দিকে একটা চান্স আছে বেরোনো এটা শোনা যাচ্ছে এবং ডিসেম্বর মাসে এটাও আপনাদের ফিল্ড টেস্ট হবে বন্ধু কোনো এক্সাম হবে না আপনাদের ফিল্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে তো তৃতীয় দেখুন মজদুরে হবে তো মজদুরে লিস্ট আমাদের পঁচিশে নভেম্বর প্রকাশিত হওয়ার চান্স আছে ঠিক আছে পঁচিশে না হলে ছাব্বিশে নভেম্বর মোটামুটি প্রকাশিত হয়ে যাবে এবং তৃতীয় লিস্টের ইন্টারভিউ শুরু হবে আপনাদের নভেম্বরে শোনা যাচ্ছে নভেম্বর আঠাশ উনত্রিশ তারিখ করে ঠিক আছে তৃতীয় লিস্টের ইন্টারভিউ তো তৃতীয় লিস্টে মোটামুটি অনেক ছেলের নাম থাকে প্রায় তিরিশ হাজার ধরে রাখুন আপনাদের ক্যান্ডিডেট নাম থাকবে যাদের সেকেন্ড লিস্টের নাম নেয় তার থার্ড লিস্টের নাম পেয়ে যাবেন ঠিক আছে আর লাস্ট দেখুন সার্জেন্টের পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কবে হবে তো এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরীক্ষা কোনো আপডেট নিউজ আমি পাইনি ঠিক আছে তো আশা করা যাচ্ছে তো আমার মতামতভাবে যে জানুয়ারি মাসে হতে পারে আর সার্জেন্টের পরীক্ষা এখন পর্যন্ত ডিসেম্বরের শেষের দিকে মানে একটা আলোচনা হয়েছে যে ডিসেম্বরের শেষের দিকে হওয়ার চান্স আছে সার্জেন্টের পরীক্ষা ঠিক আছে এবার যদি আরও সার্জেন্ট আপডেট নিউজ পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং ইঞ্জিনিয়ারিংয়েও যদি কোনো পরীক্ষা কোনো ডেট দেয় সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছোট টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর একটা কথা যে নতুন যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তো সেই ভ্যাকেন্সিগুলো আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিক্সটি অফ টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো এখানে কোন কোন ভ্যাকেন্সিগুলো আছে একবার দেখুন ফার্স্ট আছে দেখুন ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে আপনার টোটাল তিন যে ভ্যাকেন্সি আছে এখানে আপনাকে গ্রাজুয়েশান অনার্স গ্রাজুয়েশন হতে হবে অথবা বি ই হতো বা অথবা বিটেক পঞ্চান্ন শতাংশ মার্ক সহ ঠিক আছে এবং আপনাকে এম বিএ পাস এবং এম বিএ পাস বা কস্ট অ্যাকাউন্টেন্ট যারা পড়ে পড়েছেন তারাও অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই ঠিক আছে এবং বয়স তবে একুশ থেকে চল্লিশ তারপর দ্বিতীয় আছে দেখুন ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে দুটো ভ্যাকেন্সি আছে এখন আপনার সেম যোগ্যতা যেটা ডেপুটি জেনারেল ম্যানেজার লাগছে এখনও সেম যোগ্যতা লাগছে এখন আমরা তিন বছর এক্সপিরিয়েন্স চাই এখানে বয়স লাগছে একুশ থেকে চল্লিশ তারপর তৃতীয় আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে ছটা তো এখানে আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং বি টেক মিনিমাম পঞ্চাশ শতাংশ মাস অত এবং পোস্ট গ্রাজুয়েট হতে হবে পোস্ট গ্রাজুয়েট এমবিএ ডিগ্রি বা ডিপ ঠিক আছে মানে ওই সেম ডিগ্রি আগে যে ভ্যাকেন্সির মতোই মানে আগে যে দুটো ভ্যাকেন্সি বললাম তার মতোই আর কি আপনার ডিগ্রি লাগবে তো এখানে বয়স হতে হয়েছে একুশ থেকে চল্লিশ এখানেও কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে তো আপনারা আবার দেখে নেবেন আপনার যদি ক্রাইটেরিয়ার মধ্যে থাকে তো আপনার অ্যাপ্লিকেশন করবেন তারপর আছে দেখুন ডিস্ট্রিক্ট ম্যানেজার ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে বারোটা এখানে আপনার সেম যোগ্যতা লাগছে আর এখানে আপনার তিন বছর এক্সপিরিয়েন্স আর একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স লাগবে তারপর আছে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে দুটো ভ্যাকেন্সি আছে এখানে আপনাকে অনার্স গ্রাজুয়েট উইথ মিনিমাম ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ওর মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ঠিক আছে তো আপনাকে গ্র্যাজুয়েশানে পঞ্চান্ন পেতে হবে অথবা তো আমি এখানে আপনাকে কম্পিউটার জানতে হবে এবং দু বছর এক্সপিরিয়েন্স চাই বয়স আঠেরো থেকে চল্লিশ একুশ থেকে চল্লিশ তারপরে দেখুন আছে প্রকিউরমেন্ট অফিসার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তেরোটা তা আপনাকে অনার্স গ্র্যাজুয়েশান হতে হবে এবং পঞ্চাশ শতাংশ মাস অথবা মাস্টার ডিগ্রিতে পঞ্চাশ শতাংশ নম্বর হতে হবে কম্পিউটার জ্ঞান থাকা চাই এবং আপনাকে বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তো সব পথ দিয়ে বেশিরভাগই ক্ষেত্রে সব এক্সপিরিয়েন্স চাইছে এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে চুয়াল ছটা ভ্যাকেন্সি আছে এখানে আপনাকে বিকম পাস হতে হবে অনার্সে এবং পঞ্চান্ন শতাংশ মার্কস পেতে হবে এবং এম কমে অথবা এম কমে আপনাকে পঞ্চাশ শতাংশ মার্কস পেতে হবে এবং কম্পিউটার নলেজ চাই এখানে দু বছর এক্সপিরিয়েন্স চাই তারপরে অ্যাকাউন্ট অফিসার অ্যান্ড ডিডিও এখানে টুয়েলভ ভেকেন্সি আছে নটা এখানেও আপনার বিকম পাস হতে হবে গ্র্যাজুয়েশনে পঞ্চান্ন শতাংশ নম্বর অথবা এম কমে পঞ্চাশ শতাংশ মার্কস এখানে কম্পিউটার জানতে হবে এবং বছর এক্সপিরিয়েন্স তারপর দেখুন কমার্শিয়াল ইন্সপেক্টর এখানে টুয়েলভ ফেফেন্স আছে আঠাশটা এখানে অনার্স গ্রাজুয়েট হতে হবে উইথ মিনিমাম মার্কস অফ ফিফটি ঠিক আছে এখানে যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখুন লেখা আছে অনার্স গ্রাজুয়েট উইথ মিনিমাম মার্কস অফ ফিফটি পার্সেন্ট অ্যান্ড কম্পিউটার নলেজ আর এখানে আমরা বছর কিন্তু এক্সপিরিয়েন্স চাই লাগবে ঠিক আছে তারপর এখন স্টেনোগ্রাফার এখানে টুয়েলভ ফেফেন্স আছে চারটে এখানে আপনাকে অনার্স গ্রাজুয়েট হতে হবে ইংলিশে পঞ্চাশ শতাংশ মার্কস সহ এছাড়া আপনার যে স্পিড যেটা থাকবে সেটা একশো ওয়ার্ড পার মিনিট চাই এবং কম্পিউটার নলেজ থাকতে হবে এবং চল আর বছর এক্সপিরিয়েন্স চাই তারপর আছে দেখুন অডিটর এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচটা এখানে আপনাকে বি কমে পঞ্চাশ শতাংশ মার্কস পেতে হবে কম্পিউটার নলেজ এবং দু বছরের এক্সপিরিয়েন্স তারপর ল অ্যাসিস্ট্যান্টে একটা ভ্যাকেন্সি আছে এখানে লয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং পঞ্চাশ শতাংশ মার্ক্সও কম্পিউটার জানতে হবে এক্সপিরিয়েন্স তারপর আছে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার এখানে একটা ভ্যাকেন্সি আছে এখানে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে এবং তিন বছর এক্সপিরিয়েন্স চাই তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানেও একটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে এখানে আমরা ডিপ্লোমা হতে হবে সিভিল ইঞ্জিনিয়ার এবং তিন বছর এক্সপিরিয়েন্স থাকে তারপর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল এখানে একটা ভ্যাকেন্সি আছে যেখানে আপনাকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোর্স করা থাকতে হবে পলিটেকনিক যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে যে ডিপ্লোমা সেটা করে থাকতে হবে এবং তিন বছর এক্সপিরিয়েন্স হয় তারপরে ষোলো নম্বরটা দেখুন ষোলো নম্বরটা আমরা সমস্ত জেনারেল ছেলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এখানে টোটাল ভেকেন্সি আছে বত্রিশটা এখানে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন হাই সেকেন্ডারি এখানে আমাকে হাই সেকেন্ডারিতে পঞ্চান্ন শতাংশ মার্কস পেতে হবে আপনাকে গ্রাজুয়েশান ডিগ্রি থাকতে হবে যদি আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি না থাকে সরি ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং অর ইকুইপমেন্ট মানে সমতুল্য এবং গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে এখানে আপনাকে এইচএসে পঞ্চান্ন শতাংশ মার্কস পেতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে এবং আপনাকে কম্পিউটার নলেজ থাকতে হবে এবার বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না তো আপনারা অ্যাসিস্ট্যান্ট গ্রেড টুতে অ্যাপ্লিকেশান করতে পারেন তারপর সাত নম্বরটা আছে দেখুন ক্যাশিয়ার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটো এখানে আপনাকে গ্রাজুয়েশান ইন কমার্স উইথ মিনিমাম পঞ্চাশ শতাংশ মার্কস মানে কমার্সে আপনাকে পঞ্চাশ শতাংশ মার্কস পেতে হবে এবং কম্পিউটার জানতে হবে এখানে আপনাকে এক বছরে এক্সপিরিয়েন্স চাইছে তো বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ তো আপনারা দেখে নেবেন আমি পিডিএফটা দিয়ে দেবো তো এখানে টোটাল আপনাদের জেনারেল দুশো টাকা লাগছে ঠিক আছে আর এস টি এস সিদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা লাগছে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো তা ফর্ম ফিল আপের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দেবো সেখানে আপনারা দেখবেন অনেক ভ্যাকেন্সি আছে তো আপনারা যেটা এলিজেবেল এর মধ্যে সেখানটা অ্যাপ্লিকেশান করতে পারেন আমরা সবই যদি মনে যায় যে আপনি আরও তিন চারটে করতে পারেন তো তিন চারটে করতে পারেন অসুবিধা নেই যদি আপনার সেই যুগ যদি আমরা মনে হয় যে আমরা একটাই করতে পারবো তো ওখানে আমি দেখিয়ে দেবো সেখানে দেখবেন পরপর সাজানো আছে তো সেই অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশন করতে পারেন তো এই টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন না তো আমি এই যে অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি তো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও